পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হলো বিদ্যালয়ের ক শাখায়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক গোপাল চন্দ্র পাল, পরিচালন কমিটির সভাপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়, পারিজাত হাজরা, প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ, অনুপ কুমার ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে 2022-23 শিক্ষাবর্ষে যারা ক্লাস ইলেভেনে নবাগত ছাত্রছাত্রী তাদের নবীনবরণ অনুষ্ঠান আমরা করছি। আচ্ছা, কর্মসূচিতে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যারা ক্লাস ইলেভেনের নতুন ছাত্রছাত্রী তাদের বরণ করে নেওয়া, হ্যাঁ, এবং একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো কোভিডের পর কোভিডের ছাত্রদের বিরাট ক্ষতি হয়েছে, সেই দিকে তাকিয়ে আপনারা কোনো বিশেষ ভাবনা চিন্তা আপনাদের রয়েছে? হ্যাঁ, আমাদের আছে। আমরা দীর্ঘ 2 বছর যে লকডাউন, তার ফলে যে ক্ষতির শিকার হয়ে গেছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, সেটা মেক আপ দেওয়ার জন্য আমরা আলাদা করে তাদের একটু পড়ানোর ব্যবস্থা আমরা রাখছি, এবং যাতে পড়াশোনার মানটা বজায় থাকে সেটাও যেমন দেখছি, আবার ক্লাস যাতে নিয়মিত হয়, ছাত্রছাত্রী যারা আসছে না তাদের আমরা খবর নিচ্ছি, তাদের স্কুলের আঙিনায় যাতে ফিরিয়ে আনা যায়, তার জন্য যত রকমের চেষ্টা চরিত্র আমরা করে যাচ্ছি। আশা করব আমরা আমাদের যে মিশন সেটাতে সফল হব। আর নবীনবরণটা স্যার একেবারে উঠে গেছে দেখি করোনার পর থেকে? একদমই, হ্যাঁ, যেহেতু দীর্ঘদিন তারা স্কুল থেকে বিমুখ ছিল বিশেষ কারণে, কোভিড পরিস্থিতির কারণে, তাদের আরও বেশি করে আমাদের স্কুলের আঙিনায় আনার জন্য এবং হারিয়ে যাওয়া যে কৃষ্টি, নবীনবরণ তো প্রায় উঠে গেছে বিভিন্ন স্কুলে, নতুন করে সেটা ফিরিয়ে আনা, তাদের যে সংস্কৃতি কালচার সেটা তাদের মধ্যে আরও বেশি চর্চিত করা, এই সমস্ত কারণেই আমরা এই অনুষ্ঠানটার উপর গুরুত্ব দিচ্ছি। এদিন একাদশ শ্রেণীর 125 জন ছাত্রছাত্রীকে বরণ করে নেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রথম সারিতে ছাত্রছাত্রীদের ভর্তির পরে প্রথম যে দিন স্কুল অনুষ্ঠিত হয় সেখানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই রকমের অনুষ্ঠান সরকারি নির্দেশে হয়। আর এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতি সেই রীতিটিকে অন্যভাবে আমাদের আজকে এই অনুষ্ঠান পালন করছে। নবীনবরণ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের নবীনবরণ অনুষ্ঠান রয়েছে আমাদের স্কুলে, আমরা ইলেভেনের নতুন ছাত্রী স্কুলের, তাই জন্য অনুষ্ঠান করা হয়েছে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজকে প্রচণ্ড খুশি, কারণ বিশেষ কথা বলতে গেলে আমি ফেয়ারওয়েল পাওয়ার জন্য, মানে 10 থেকে, মানে আমার স্কুল থেকে আগে যেটাতে পড়তাম সেখান থেকে ফেয়ারওয়েল পাওয়ার জন্য ভীষণ ছিল, মানে আনন্দিত ছিলাম যে কবে পাবো, কিন্তু সেটা হয়নি। আর আজকে যেখানে নবীনবরণ হচ্ছে বলে আমি তাই জন্য ভীষণ খুশি। তখন কোভিডের সিচুয়েশনের আগে আমি প্রত্যেক দিন স্কুল যেতে ভীষণ পছন্দ করতাম, বন্ধুদের সাথে খেলতাম, কিন্তু 2 বছর চলাকালীন সেরকম কিছুই হতে পারেনি, সম্ভবত শুধুমাত্র অনলাইন ক্লাস হতো আর ফোনেই যতটুকুনি কথা হতো, কিন্তু স্কুলে সেখানেও বন্ধু হয়েছে, এখানেও ভীষণ ভালো লাগছে, আবার স্কুলে এসে আবার স্যারদের সাথে ক্লাস করছি, ভীষণ মজা লাগছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।